কদিন আগেও ছিলেন চিকিৎসক, এখন পথের ফকির। রাজধানীতে নিজের বাড়ি থাকার পরও তিনি গৃহহীন। অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হয়, স্ত্রী এবং শাশুড়ি বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন কবির হোসেন নামের এই ব্যক্তি। ঢাকার ফুটপাতে মানবেতর জীবন কাটানোর পর অবশেষে তার ঠাঁই হয়েছে চট্টগ্রামের অতিথিশালায়। রাজধানী ঢাকার রাস্তায় এভাবে দেখে কে বলবে? উনি 1998 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করা এক সময়ের নাম করা চিকিৎসক। বাস্তবতা অনেক সময় কল্পনাকেও হার মানায়। ডাক্তার কবির হোসেনের জীবনের গল্প ঠিক তেমন। একসময় যিনি মানুষকে চিকিৎসা সেবা দিতেন, আজ তার ঠিকানা ফুটপাতে। বাড়ি নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায়। কয়েকটি মেডিকেল ও ক্লিনিকে চাকরি, চেম্বারে রোগী দেখা, প্রচুর আয়, অর্থবিত্ত সব ঠিকঠাক চলছিল। 2006 সালে বিয়ের পর বিপত্তি শুরু। আমার ভুল ছিল এটা, আমি মনে করি। আমি তো মনে করি পুরুষেরই ভুল, সুযোগ দেন সুযোগ, আমি কি করবো? আমি তো একটু সফট মাইন্ডের ছিলাম, মনটা মানে বহুরূপী। ব্রেন ইফেক্ট করার পরে আমার মিসেসও আবার তার দেখতেছে যে তার আগের মতো আর টাকা পকেটে ঢুকতেছে না, পার্সে ঢুকতেছে না। এক পর্যায়ে আমার মা যাওয়ার পরে বলে যে তুমি অন্য ট্রাই করো। উপার্জনের অর্থে ঢাকায় বাড়ি করেন স্ত্রীর নামে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর উপার্জন বন্ধ হয়ে গেলে সেই স্ত্রী বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ এই চিকিৎসকের। বলতে গেলে তিনি এখন পথের ফকির। আমার বাড়িতে আমাকে রাখতেছে না, এবং বাসায় গেল মানে দরজাই খুলে না। এবং আমার শাশুড়ির লাস্ট আমি সালাম করতে গিয়ে বললাম টাকা দিতে পারি না বিদেই কি, আমি আমাকে বাসায় রাখতেছে না। দুনিয়াটা এরকম। আপনজনরা রাস্তায় ছুঁড়ে ফেললেও তার পাশে দাঁড়িয়েছে অতিথিশালা। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ এই চিকিৎসককে 3 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে এনে বিনা খরচে থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেছে চট্টগ্রামের এই সংগঠনটি। ওনার মানে রিকভারি পর্যন্ত ওনার যতটুকু মনে হচ্ছে আমি থাকতে পারবো, সমস্যা নেই। যদি একদম সম্পূর্ণ সুস্থ হয় এবং ওনার যদি মনে হয় উনি প্রফেশনাল লাইফে ফিরে যাওয়ার মতো সেই ক্যাপাসিটি ওনার আছে। মামুনুর রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।